নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরই অফুরন্ত ভালোবাসা নিয়ে আজকের পর্বে আবার চলে এলাম নতুন একটি বিষয় নিয়ে। আর এই বিষয়টি হচ্ছে নৌকা ও স্রোত, অর্থাৎ জীবন স্রোতের মতো বা নদীর স্রোতের মতো আমাদের জীবনের স্রোত রয়েছে। তাই জীবনের স্রোতের কথা আসছে। অঙ্কের ক্ষেত্রে আমরা আলোচনা করব নদীর স্রোত, আর সাহিত্যের ক্ষেত্রে আলোচনা হবে জীবনের স্রোত। আমরা আলোচনা করব সেটা হচ্ছে অনুকূলের গতি আর হচ্ছে প্রতিকূলের গতি, অর্থাৎ অনুকূল আর প্রতিকূল এই দুটো দিকের কথা আমরা খুব ক্লিয়ারলি আলোচনা করব এই পর্বে। এখন অনুকূলের গতি আর প্রতিকূলের গতি সম্বন্ধে আমরা আলোচনা করছি। যদি জল যেদিকে গড়িয়ে যাচ্ছে সেদিকেই যদি যাওয়া হয়, সেই নৌকা যাক বা যেই যাক, তাহলে সেটা হবে কি না অনুকূলের গতি। আর জল যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে গেলে সেটি হবে কি প্রতিকূলের গতি। অর্থাৎ এই যে অনুকূলের গতি এবং প্রতিকূলের গতি, এই দুটো গতিতে নৌকার বেগ কিন্তু অনুকূলের দিকে এলে নৌকার বেগ বাড়বে, আর প্রতিকূলের দিকে যেতে হলে নৌকার বেগ কমে যাবে। তাই একই দূরত্ব অনুকূলে যে টাইমে যাওয়া যাবে তার থেকে অনেক বেশি সময় লাগবে প্রতিকূলে যেতে। করব যেটা হচ্ছে সেকেন্ডের গতি এবং ঘন্টার গতি সম্পর্কে আমরা সময় দূরত্বের অঙ্কে করেছি আলোচনা। যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই ওই ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। সাথে সাথে আমার এই ভিডিওগুলো দেখারও আবেদন থাকলো আপনাদের কাছে। এখন আমরা প্রথম যে মাত্রা আলোচনা করব চঞ্চল ঘোষের, সেটা কি আছে একটু বলে নিই। প্রথম মাত্রাতে আছে স্রোতের অনুকূলে একটি মানে স্থির জলে নৌকার গতিবেগ 5 কিলোমিটার, নৌকার স্থির জলে নৌকার গতিবেগ 9 কিলোমিটার এবং স্রোতের গতিবেগ 5 কিলোমিটার হলে 70 কিমি যেতে স্রোতের অনুকূলে কত সময় লাগবে। তাই আমি অনুকূলের দিকে লিখে রেখেছি। অর্থাৎ এই 70 কিমি যে যাওয়া হবে, যদি আমরা এই দিকে তো 70 আছে, তা এই দিকেই ঠিক যাব। এখন এই দিকেই যে যাব তাহলে আমাদের কত সময় লাগবে 70 কিমি ওই দিকে যেতে। নৌকূলে যেতে গেলে এই স্রোত সহায়তা করবে আর নৌকার গতিও সহায়ক হবে, তাই এই দুটো আমাদের যোগ করে নিতে হবে। অর্থাৎ 9 যুক্ত 5 = 14 কিমি, তাহলে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে এই দিকে যেতে আমাদের কত সময় লাগবে 14 কিমি। তাহলে 70 কিমি যেতে 5 ঘন্টা, 14 × 5 = 70, উত্তর হয়ে গেছে। আর কলম ধরতে হবে না, মুখে মুখে করবেন, পরীক্ষার খাতায় খুব সহজ হবে। এর আগে যে ম্যাত্রি আছে সেইটি আমি বলছি, যে নৌকা একটি নৌকা স্রোতের প্রতিকূলে, এখন স্থির জলে নৌকার বেগ যদি 10 কিমি/আওয়ার হয় এবং স্রোতের বেগ যদি 3 কিমি/আওয়ার হয়, তাহলে কি না স্রোতের প্রতিকূলে, অর্থাৎ যদি এই দিকে না গিয়ে আমাদেরকে এই দিকে যেতে হয়, ওই নৌকাটি যদি এই দিকে যায় তখন লোকটি এই দিকে বসে থাকবে, ওই দিকে দিয়ে তো আর পাল্টেলে যাওয়া যাবে না। যাই হোক, যদি ওই দিকে যাওয়া হয় তখন কি হবে না এই 49 কিমি যেতে কত সময় লাগবে। আমরা 3 নম্বর যে ম্যাথটি আলোচনা করব, এটি চঞ্চল ঘোষের ঠিক চারিত্রিক ম্যাথ কি আছে না, একটি নৌকা যদি স্রোতের প্রতিকূলে 14 কিমি যায় 56 মিনিটে এবং স্রোতের বেগ যদি 2 কিমি/আওয়ার হয়, তাহলে নৌকার গতিবেগ কত, এটাই আমাদের বের করতে হবে খুব কুইক। আচ্ছা, 56 মিনিটে যায় 14 কিমি, তাহলে নিশ্চয়ই 60 মিনিটে যাবে 15 কিমি, কারণ 4 মিনিটে যাবে তো 1 কিমি, 14 × 4 = 56, তাহলে 1 কিমি যায় 4 মিনিটে, আর তাহলে ঠিক নিশ্চয়ই 60 মিনিটে যাবে কত 15 কিমি। অর্থাৎ এর ঘন্টায় গতিবেগ কত পেলাম 15 কিমি। প্রতিকূলে যদি যায় নৌকার গতিবেগ 15 কিমি/আওয়ার আমরা পেলাম। এখন যদি স্রোতের বেগ 2 কিমি/আওয়ার হয় তাহলে নৌকার বেগ কত, ক্ষেত্রে কী করবেন
না এই 15 কিমিতে ঘন্টায় পেয়ে গেলাম, তার সঙ্গে 2 কিমি প্রতিকূলে যদি 15 কিমি যায় একটি নৌকা, মানে তাকে তো এই 2 কিমি স্রোত বাধা দিচ্ছে, অর্থাৎ তার অরিজিনাল গতি আরো 2 কিমি পার আওয়ার বেশি। তাহলে এটা হবে 15 × 2 = 17 কিমি। তাহলে আপনারা লিখবে 17 কিমি পার আওয়ার। এই হয়ে গেল অ্যান্সার। এটা 4 দাগে আছে আমার 3 নম্বর ম্যাথ। নেক্সট আসছে একটি নৌকা স্রোতের অনুকূলে 12 কিমি যায় 36 মিনিটে। তাহলে নৌকার বেগ যদি 16 কিমি পার আওয়ার হয়, মানে 16 কিলোমিটার পার ঘন্টা হয় বা 16 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে স্রোতের বেগ কত এটাও আমরা মুখে মুখে বের করতে পারবো। আচ্ছা 12 কিমি যাচ্ছে 36 মিনিটে, অর্থাৎ 3 মিনিটে যায় 1 কিমি, কারণ 36 / 12 = 3 মিনিটে যায় 1 কিমি। 1 ঘন্টায় যাবে কত? 20 কিমি। তাহলে নৌকার বেগ কত হলো? না 20 কিমি পার আওয়ার। এখন এই 20 কিমি পার আওয়ার তো স্রোতের অনুকূলে বেগ, তাহলে এর থেকে স্রোতের বেগটা বাদ দিয়ে নৌকার বেগটা বাদ দিয়ে দিই, দিলে আমরা স্রোতের বেগটা পেয়ে যাব। 16 থেকে 20 বিয়োগ করুন, তাহলে 4 কিমি পার আওয়ার। 4 কিমি পার আওয়ার হচ্ছে কি? 4 কিমি পার আওয়ার হয়ে গেল স্রোতের বেগ। বুঝে গেছে? ঠিক এখানে প্রতিকূলে যেটা ছিল তার বিপরীতটা আছে, কিন্তু একই টাইপ, তাই পাশাপাশি আছে, কিন্তু আমরা খুব সহজেই এগুলো বের করতে পারবো। এটাই চঞ্চল ঘোষের ঠিক 6 অধ্যায়ের ম্যাথ। কি আছে একটু আলোচনা করে নিই না। একটি নৌকা স্রোতের অনুকূলে 3 ঘন্টায় যায় 36 কিমি আর প্রতিকূলে 3 ঘন্টায় যায় 24 কিমি। তাহলে স্থির জলে নৌকার বেগ কত? ঘন্টায় কত? 12 কিমি। তাহলে 12 কিমি হচ্ছে অনুকূলে বেগ, আর 3 ঘন্টায় 24 কিমি গেছে মানে 8 কিমি প্রতিকূলের বেগ। তা অনুকূলের গতিবেগ বিযুক্ত প্রতিকূলের গতিবেগ বাই 2 করলে আমরা স্রোতের বেগ পেয়ে যাব। অনুকূলের গতিবেগ যুক্ত প্রতিকূলের গতিবেগ বাই 2 করলে আমরা নৌকার বেগ পাবো। তাহলে এখন এই দুটোকে যোগ করে দিলে কত হবে? এখানে 12 কিমি, অনুকূলের গতিবেগ হচ্ছে 8 কিমি 12 কিমি, আর প্রতিকূলের গতিবেগ এই দিকে হবে তীর চিহ্নটি। তাহলে এটি হচ্ছে কত? না 8 কিমি পার আওয়ার। এই দুটোকে যোগ করে দেন, যোগ করে দিলে কত হবে? 12 × 8 = 20, আর তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 10। অর্থাৎ নৌকার বেগ কত হবে? 10 কিমি। আমরা মুখে মুখে বের করব। তাহলে নৌকার বেগ কত হবে? 10 কিমি পার আওয়ার। তার 10 কিমি পার আওয়ার হলো নৌকার বেগ। এখন যদি বলা হতো একই অঙ্ক স্রোতের বেগ কত, তাহলে স্রোতের বেগ হলে কি না এই দুটো বিয়োগ করুন, 12 কিমি বিযুক্ত 8 কিমি সময় 4 কিমি বাই 2 করবেন, অর্থাৎ তাকে 2 দিয়ে ভাগ করবেন বা তাকে হাফ করবেন, তাহলে স্রোতের বেগ হয়ে যাবে কত? 2 কিমি। কারণ 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। তাহলে টাইপের যদি ম্যাথ পড়ে তাহলে আপনারা কুইক বের করতে পারবেন কোনোরূপ পেনটা ছাড়া। হচ্ছে ঠিক 10 অধ্যায়ের ম্যাথটি আলোচনা করব। এই ম্যাথটি কি আছে না, এই ম্যাথটি হচ্ছে বাকিগুলো কেন আলোচনা করলাম না, না বাকিগুলো হচ্ছে একই টাইপের ম্যাথ, তাই আমরা এখন 10 অধ্যায়ের ম্যাথটি আলোচনা করব। এখন যে প্রতিকূলে নৌকার বেগ 6 কিমি পার আওয়ার আর স্রোতের বেগ 2 কিমি যদি হয়, তাহলে অনুকূলে নৌকার বেগ কত এইটুকু মুখে মুখেই বের করব। এখন নৌকার বেগ কত? 6 কিমি। কোথায়? প্রতিকূলে গতিবেগ। তাহলে স্রোতের বেগ কত? 2 কিমি। অনুকূলের গতিবেগ বের করতে হয় তাহলে, অনুকূলে নৌকার গতিবেগ বের করতে হয় তাহলে দেখুন নৌকার গতিবেগ অ্যাকচুয়াল কত? অ্যাকচুয়াল নৌকার গতিবেগ হচ্ছে 6 কিমি আর এই স্রোত 2 কিমি বাধা দিচ্ছে, তাহলে 8 কিমি হচ্ছে নৌকার স্থির জলে গতিবেগ। কিন্তু যদি অনুকূলে গতিবেগ বলা হয় তখন তো এই 2 কিমি আবার নৌকাকে বেশি সাপোর্ট করবে, মানে তার গতিবেগ বাড়িয়ে দেবে, অর্থাৎ ওই 8 + 2 অর্থাৎ 10 কিমি হলো। শোনালো 60% হচ্ছে প্রতিকূলে নৌকার বেগ যুক্ত 2 × স্রোতের বেগ। কেন এই স্রোতের বেগকে 2 দিয়ে গুণ করলাম না? এতক্ষণ আমরা বের করেছি স্থির জলে নৌকার বেগ, কিন্তু এখন আমরা বের করব
যে অনুকূলে নৌকার বেগ, তাহলে স্থির জলে নৌকার বেগ যেটা হবে তার সঙ্গে আবার স্রোতের বেগ যোগ করতে হবে, অর্থাৎ নৌকার বেগের সঙ্গে দুবার স্রোতের বেগ যোগ করতে হচ্ছে প্রতিকূলের থেকে। তাই আমাদেরকে কি করতে হবে, না নৌকার গতিবেগ প্রতিকূলে নৌকার গতিবেগ যুক্ত অর্থাৎ ছয় যুক্ত দুই গুণিতক স্রোতের বেগ সমান দু দুগুণে চার অর্থাৎ দশ কিমি, ছয় যুক্ত চার সমান দশ কিমি পার আওয়ার হবে। কেন দুই দিয়ে গুণ করলাম এখন বুঝতে পারছি, পরিত্রা থাকতো তাহলে কি হতো, যদি অনুকূলে নৌকার গতিবেগ দশ কিমি পার আওয়ার হতো আর স্রোতের বেগ দুই কিমি পার আওয়ার হতো, তাহলে প্রতিকূলে নৌকার গতিবেগ কত হতো, তখন আমাদের কি করতে হবে, না এই যে নৌকার বেগ আছে এর থেকে দুবার স্রোতের বেগ বিয়োগ করতে হবে অর্থাৎ দ্বিগুণ স্রোতের বেগ বিয়োগ করতে হবে। যেহেতু দুই তাই একে দুবার দুই দিয়ে দুই যুক্ত দুই বা দুই গুণিতক দুই অর্থাৎ কি না চার বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে ছয় কিমি পার আওয়ার হবে। এর চঞ্চল ঘোষে ঠিক চোদ্দোর দাগের এই ম্যাথটি এতে কি আছে একটু আলোচনা করে নিই। একটি নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ কুড়ি কিমি পার আওয়ার আর প্রতিকূলে দশ কিমি পার আওয়ার, কিন্তু স্থির জলে তার গতিবেগ যদি পনেরো কিমি পার আওয়ার হয় তাহলে স্রোতের বেগ কত, এটা না দেওয়া থাকলেও আমরা এটা বের করতে পারতাম। এটা যখন দেওয়া আছে আমরা একটু আগেই আলোচনা করেছি যে স্রোতের নৌকার বেগ অনুকূলের গতিবেগ যুক্ত প্রতিকূলের গতিবেগ বাই টু সমান কি না হচ্ছে নৌকার গতিবেগ, আর অনুকূলের গতিবেগ বিযুক্ত প্রতিকূলের গতিবেগ বাই টু সমান হচ্ছে স্রোতের গতিবেগ। তাহলে এর থেকে স্রোত ও নৌকা আমরা দুটোই বের করতে পারবো। এখানে দেওয়া আছে, যদি দেওয়া নাও থাকতো তাহলেও কিন্তু আমরা স্রোত নৌকা দুটোই বের করতে পারতাম। ওই সূত্র কুড়ি দশ তিরিশ বাই দুই, তাহলে নৌকার গতিবেগ পনেরো কিমি পার হওয়া আর স্রোতের গতিবেগ দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবেন, দশ বাই দুই সমান পাঁচ, পাঁচ কিমি পার আওয়ার। আমরা ষোলোর দাগের ম্যাথটি করার আগে ঠিক কয়েকটি সংখ্যা একটু দেখে নেব, মাত্র ছটি সংখ্যা। এই ছটি সংখ্যা মনে রাখবেন আর চাকরির পরীক্ষায় বা নৌকা স্রোতের অঙ্কে আপনি সফল হবেন হবেন। এই ছটি সংখ্যার মধ্যে চারটি মনে রাখবেন আর দুটি একই রিপিট আছে। এখন চারটি সংখ্যা দেখুন, আমি একটু কালারিং চক ব্যবহার করেছি, একুশ একত্রিশ বারো আর একত্রিশ একুশ তেরো। কী বললাম, একুশ একত্রিশ বারো অর্থাৎ একুশ একত্রিশ আর একুশের উল্টে দিলে যেটা হয় বারো, একুশ দিয়ে শুরু হলে বারো দিয়ে শেষ হবে আর একত্রিশ দিয়ে শুরু হলে ঠিক তাকে উল্টে দেন তেরো, একত্রিশ একুশ তেরো এইটা দিয়ে শেষ হবে। এখন এই ছটি সংখ্যার ব্যাখ্যায় একটু আমি আসব, কিছু কিছু জিনিসের অনুপাত কী কী জিনিস আমরা সেগুলো এখন দেখে নেব। প্রথম যেটা দেখব একুশ অর্থাৎ টু ইজ টু ওয়ান, কার অনুপাত বলবো পরে। তারপরে আছে একত্রিশ অর্থাৎ থ্রি ইজ টু ওয়ান, তারপরে আছে কত বারো অর্থাৎ টু ওয়ান ইজ টু, ওয়ান ইজ টু টু অর্থাৎ ওয়ান ইজ টু টু, এই হলো তিনটে। ঠিক একই রকমভাবে বসিয়ে দিলে একত্রিশ একুশ তেরো হয়ে যাবে। তাহলে যদি আমি ওদিকে বসিয়ে দিই তাহলে হবে কি থ্রি ইজ টু ওয়ান, থ্রি ইজ টু ওয়ান একত্রিশ একুশ অর্থাৎ টু ইজ টু ওয়ান আর তেরো অর্থাৎ ওয়ান ইজ টু থ্রি। একটু ছন্দে বলে রাখি, একুশ একুশ একত্রিশ বারো আর একত্রিশ একুশ তেরো দেখো তো চিনতে পারো, তাহলে চটপট ধরে ফেলো কী রকম। আমি আরেকটি ছড়া একটু লিখে দেখাচ্ছি, এই ছড়াটি শুধু মনে রাখবেন, অতি সম্প্রতি নৌকা স্রোতের গতি সময়েতাও মতি, অর্থাৎ এই যে তিনটে সারি আমরা সাজিয়েছিলাম যে ছটা সংখ্যাকে আমরা দুটো সারিতে সাজিয়েছিলাম অর্থাৎ তিনটে তিনটে করে,
সেই তিনটের আমি বলেছিলাম যে ওখানে একটি বিশেষ কারণ আছে। এই তিনটে সংখ্যা কি এখন তার ব্যাখ্যাটা দিচ্ছি। অতি অর্থাৎ অনুকূলে, অতীত জায়গায় অনুকূল অনুকূল, আর সম্প্রতি প্রতিকূল। প্রতিকূল ধরে নেবেন, এই অতীকে অনুকূল এবং সম্প্রতিকে প্রতিকূল ধরে নেবেন। নিয়ে দেখুন এই অনুকূল প্রতিকূলের সময়ের মানে অনুকূল আর প্রতিকূলের যদি গতিবেগের অনুপাত 2:1 হয় তাহলে নৌকাস্রোতের গতিবেগ 3:1 হতে বাধ্য। আর সময়ের অনুপাত অর্থাৎ অনুকূলে এবং প্রতিকূলে সময়ের অনুপাত 1:2 হতে বাধ্য। তাহলে এটা একটা কি রেশিও? তিনটে জিনিস খুব লিঙ্কেড, অর্থাৎ অনুকূলের গতিবেগ, প্রতিকূলের গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ, স্রোতের গতিবেগ এবং সময়, অনুকূলের সময় আর প্রতিকূলের সময়, এইগুলো খুব ভাইটাল জিনিস। এই তিনটে জিনিস আপনারা সিরিয়ালি মনে রাখবেন যে 21:31 এবং 31:13 দেখো তো চিনতে পারো। অর্থাৎ আরেকটু যদি বলে নি যে অনুকূলে প্রতিকূলের অনুপাত যদি 3:1 হয়, 2:1 পরিবর্তে যদি কোথাও আপনারা 3:1 দেখেন তাহলে নৌকা ও স্রোতের গতিবেগ 2:1 হতে বাধ্য। এবং সময়ের অনুপাত তখন অনুকূলের সময় এবং প্রতিকূলের সময় এর অনুপাত 1:3 হতে বাধ্য। এই জন্য আমি বলেছিলাম যে 21:31 আর 31:13 দেখো তো চিনতে পার। তাহলে এইটা খুব ভাইটাল পার্ট। যদি এদের কোনো একটি আপনারা পেয়ে যান ম্যাথে, এর অনুপাত 1:3 হচ্ছে বা 1:2 হচ্ছে, তাহলে আর দুটো কিন্তু আপনারা বের করতে পারবেন। অর্থাৎ স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ এদের এই রেশিও হবে। এটা হলে এটা হতে বাধ্য এবং এটা হলে আবার এটা হতে বাধ্য। আবার যদি এটা হয় তাহলে এ দুটো হতে বাধ্য, আবার যদি এটা হয় তাহলে এ দুটোও হতে বাধ্য। অর্থাৎ এদের তিনটের কোনো একটি যদি আপনারা অনুপাত করে পেয়ে যান তাহলে বাকিটা আপনারা খুব ইজিই করতে পারবেন। তাই আমি এখানে এত টাইম ধরে আপনাদেরকে এই জিনিসটা বোঝালাম এবং এটাই আমাদেরকে পরীক্ষার হলে ঠিক পাজল করে দেয়, আর ঠিক আমরা ভুলটা করি আর আমাদের ভুলটার সুযোগ নিয়ে আমাদের মার্কসটা কেটে চলে যায় বা নেগেটিভ মার্কিং থাকলে আমরা মাইনাসে রান করি। তাই আজ থেকে আর মাইনাসে রান নয়, ঠিক প্লাসে রান করবেন এবং ভালোভাবে এই নৌকা স্রোতের অঙ্কে আপনাদেরকে পরীক্ষা ঠিক এই রেশিও দিয়ে দেওয়া থাকবে এবং এই রেশিও দিয়েই আপনারাই পারবেন, আপনারাই করবেন। এখন এইবারে ষোলোদ্যাগের ম্যাথ্রি আমরা করব। ষোলোদ্যাগের ম্যাথ্রি কোনো পেন টাচ করতে হবে না, মুখে মুখে হবে। কীরকম কি বলা আছে আগে দেখি। অনুকূলে যেতে 10 ঘন্টা, প্রতিকূলে যেতে 20 ঘন্টা লাগে। এখন নৌকার গতিবেগ যদি 9 কিমি পার আওয়ার হয় তাহলে যাত্রাপথের দূরত্ব কত, তাহলে যাত্রাপথের দূরত্ব কত? এই যে যাত্রাপথের দূরত্ব বের করার আগে আমি যদি নৌকার গতিবেগ আছে স্রোতের গতিবেগটা কত বের করে নিই তাহলেই আমার কাছে খুব কুইক হয়ে যাবে। আচ্ছা দেখুন তো অনুকূলের সময় প্রতিকূলের সময়ের অনুপাত কত হচ্ছে, 1:2। তার মানে এই ফর্মুলা, এই যে সময়ে দাও মতি অর্থাৎ অনুকূলের সময় আর প্রতিকূলের সময়ের অনুপাত 1:2 হলে নৌকার বেগ এবং স্রোতের বেগ কী হবে, 3:1 হবে। অর্থাৎ 9 কিমি নৌকার বেগ হলে স্রোতের বেগ 3 কিমি হবে। তাহলে এই অনুকূলে গতিবেগ কত হবে, 9 যুক্ত 3 = 12 কিমি। তাহলে 12 কিমি যদি অনুকূলে গতিবেগ হয় নৌকার তাহলে 10 ঘন্টায় কত যাবে, 120 কিমি। মুখে মুখে হলো। তাহলে এইভাবে আপনারা একটু এই রেশিওটা শুধু মনে রাখবেন, এরপরে অনেকগুলো ম্যাথ শুধু এইটা দিয়েই হয়ে যাবে। তাই আমি এতক্ষণ ধরে ওইটাকেই আপনাদের কাছে ক্লিয়ার করছিলাম। আবারও একটি ম্যাথ আমরা মুখে মুখে আলোচনা করব, ঠিক 18-এর দাগে। 18-তে কী রয়েছে না, অনুকূলে একটি নৌকার গতিবেগ 30 কিমি পার আওয়ার এবং প্রতিকূলে 10 কিমি পার আওয়ার,
তাহলে নৌকার গতিবেগ যদি 20 কিমি পার আওয়ার হয় তাহলে যাত্রাপথের দূরত্ব কত, একই রকমভাবে আমরা বের করতে পারবো। তাহলে দেখুন এই যে 30 এবং 10-এর অনুপাত করে দেন, 3:1 অর্থাৎ 31, তাহলে কার অনুপাত? অনুকূলের গতিবেগ এবং প্রতিকূলের, অনুকূল প্রতিকূলের গতিবেগের অনুপাত যদি 3:1 হয়, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে যেটা বলছিলাম, তাহলে আমাকে কি করতে হবে, না স্রোতের গতিবেগ কত হবে, না 2:1, অর্থাৎ যদি নৌকার গতিবেগ 20 কিমি হয় স্রোতে, তাহলে স্রোতের গতিবেগ কত আমরা পেয়ে গেলাম, না 10 কিমি। তাহলে এইভাবেই আমরা মুখে মুখে বের করতে পারি, নৌকার গতিবেগ যদি 20 কিমি হয় স্রোতের কিমি হবে, স্রোতের গতিবেগ কত হবে, 10 কিমি, কারণ 31, 21, 13 আর 21, 31, 12, এইটাই মনে রাখবেন। দাগে একই ধরনের ম্যাথ রয়েছে, আমরা একটু আলোচনা করে নেব যে অনুকূলে যেতে একটি নৌকার 9 ঘন্টা সময় লাগে এবং প্রতিকূলে যেতে 27 ঘন্টা সময় লাগে। তাহলে নৌকার গতিবেগ যদি 12 কিমি পার আওয়ার হয়, মানে প্রতি ঘন্টায় 12 কিমি তার গতিবেগ হয়, তাহলে যাত্রাপথের দূরত্ব কত? আর এইখানে বলে নিই যে একইভাবে আপনারা রেশিও করবেন, দেখুন 1:3 হয়েছে সময়ের অনুপাত, সেভেন করি এটা সমান 1:3 আমাদের রেশিও, তাহলে 1:3 রেশিও মানে তাহলে স্রোতের বেগ কত হবে, না 2:1, অর্থাৎ স্রোতের বেগ হবে 1, মানে হাফ, নৌকার বেগের হাফ হবে, তাহলে কত হবে, 12 কিমি যদি নৌকার গতিবেগ হয় নিশ্চয়ই স্রোতের বেগ 6 কিমি পার আওয়ার হবে। তাহলে এখন অনুকূলে গতিবেগ কত হবে, না এই নৌকার বেগ যুক্ত স্রোতের বেগ, 12×6=18 কিমি, তাহলে 18কে 9 দিয়ে গুণ করবে, না 162 কিমি, অর্থাৎ 162, তাহলে যাত্রাপথের দূরত্ব কত হবে, 162 কিমি, এটাই হবে অ্যান্সার। তাহলে দেখুন যে এইভাবে সহজ সরলভাবেই কিন্তু আমরা কোনোরূপ পেন টাচ ছাড়া বা মিনিমাম পেন টাচেই কিন্তু চঞ্চল ঘোষের সহ অনেক জটিল জটিল ম্যাথ আপনারা প্র্যাকটিসে করে ফেলতে পারবেন। আর কিন্তু মাথা ঘুরবে না চঞ্চল ঘোষের বই দেখে বা নৌকা স্রোতের অন্য কোথাও ম্যাথ দেখে, এই টাইপের যদি ম্যাথ থাকে ইজি সলভ করবেন, আর এই টাইপেরই ম্যাথ আসে। ঘোষের ঠিক 22-এর দাগের ম্যাথটি কী আছে আলোচনা করব। কি আছে, একটি নৌকাকে স্রোতের অনুকূলে যেতে 8 ঘন্টা সময় এবং ফিরে আসতে তার 12 ঘন্টা সময় লেগে যায়, তাহলে 8 ঘন্টায় গিয়ে 12 ঘন্টায় ফিরে আসে। এখন স্রোতের গতিবেগ যদি 5 কিমি পার আওয়ার হয় তাহলে নৌকার গতিবেগ কত? এই অঙ্কটি যদি দেখেন তাহলে এই সূত্রে খাটছে না বা এই অনুপাতে কি পড়ছে কোথাও, আমাদেরকে দেখতে হবে। 8:12 রেশিও করলে 2:3 হচ্ছে, কত হচ্ছে, 2:3, তাহলে এই রেশিওর কোথাও কি 2:3 আছে, নেই, অর্থাৎ সময়ে কোথাও 2:3 নেই, 1:3 মানে 12:13 পরপর দুটি সংখ্যা সময়ে আছে, 12:13, তাহলে আর তো কোথাও কিছু নেই। তাহলে এইবার এটাও আপনারা মনে রাখতে পারেন যে সময়ের অনুপাত দুটি টাইপের হয়, একটি হচ্ছে 12 আর একটি হচ্ছে 13, তাহলে 12 এবং 13 এ তো সময়ের অনুপাত হচ্ছে না, তাহলে অন্য কোনো পদ্ধতিতে এই ম্যাথটি করতে হবে। কীভাবে করতে হবে, না আপনারা এই স্রোতের গতিবেগ যদি থাকে, নৌকা বা স্রোতের গতিবেগ দেওয়া থাকবে, ওইটাকে গুণ করে দেবেন, ওইটা গুণিত এদের যোগফল, যোগফল কত হবে, না 12×8=20 বাই এদের বিয়োগফল 4, এটি করবেন ঠিক হয়ে যাবে 5×5 কত হবে, 25 কিমি, অর্থাৎ 25 কিমি হচ্ছে কি, না যাত্রা নৌকার গতিবেগ, নৌকার গতিবেগ পার আওয়ার কত হলো। এইভাবেও আপনারা ওই সূত্রে ওইভাবে অনুপাত না করেও আপনারা এভাবেও বের করতে পারেন। এবারে এই ক্ষেত্রে বলে দিই, যদি এখানে নৌকার গতিবেগ দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন, এটা স্রোতের দেওয়া আছে, এটা যদি নৌকার হতো তাহলে আপনারা এই দুটো যোগ করে নিচে বসাতেন আর এই দুটো বিয়োগ করে উপরে বসাতেন, অর্থাৎ এর বিপরীতটা করবেন। যদি আমার এরপরে 23-এর দাগে একই টাইপ দেওয়া আছে, সেক্ষেত্রে কি করবেন যে শুধুমাত্র এখানে নৌকার গতিবেগ দেওয়া আছে স্রোতের চাইছে, তাহলে ওই ক্ষেত্রে ম্যাথটি কি হবে,
না ওই ক্ষেত্রে ম্যাথ্রি একই টাইম, এই দুটো যোগ করবেন আর এই দুটো বিয়োগ করবেন, যোগ করে নিচে বসাবেন আর বিয়োগ করে উপরে বসাবেন, আর যেটা গতিবেগ বলা আছে সেটাকে দিয়ে কাটাকাটি করে দেবেন, আপনার স্রোতের গতিবেগ বেরিয়ে চলে আসবে। কোন সূত্র প্রয়োগ করতে হবে না, এই দুটো বিয়োগ আর এই দুটো যোগ করে বসাবেন আর এই যেটা আছে এটাকে গুণ আকারে রেখে দেবেন, এইটুকু মনে রাখবেন স্রোতের অঙ্কে। আর একটা টাইপ আমি আলোচনা করে নিই, শেষ যে ম্যাথ্রি আলোচনা করব চঞ্চল ঘোষের ঠিক 25-এর দাগে আছে নৌকা ও স্রোতের অঙ্কের, এটি এই পর্বের শেষ ম্যাথ। আপনাদের ধৈর্য রাখার জন্য অশেষ ধন্যবাদ জানাই এবং সাথে সাথে সাবস্ক্রাইব করে থাকেন সাবস্ক্রাইব করার, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই এই ভিডিওটিকে আপনার বন্ধুবান্ধবদের বা পরিচিতজনের কাজে লাগার উদ্দেশ্যে শেয়ার করবেন, এই আশা রেখেই এই অঙ্কটি শেষ করব এবং আপনাদের সবাইকেই আরও একবার ধন্যবাদ জানাব। যাই হোক, এখন শেষ যে ম্যাথটি আমরা করব সেটি হচ্ছে কি না, এই অনুকূলের গতিবেগ একটি নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ দেওয়া আছে, নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে আসছেন একজন, তাহলে মানে একটি নৌকা নির্দিষ্ট দূরত্ব গিয়ে বা একটি জাহাজ নির্দিষ্ট দূরত্ব গিয়ে আবার ফিরে আসছে, তাহলে তার গড় গতিবেগ কত। এই ক্ষেত্রে আপনারা কী করবেন, এই দুটো যোগ করবেন একবার আর বিয়োগ করবেন একবার, দিয়ে গুণ করে দেবেন, দিয়ে কি করবেন গুণ করে দেবেন, আর না হলে এটা স্কোয়ার বিযুক্ত এটা স্কোয়ার করবেন, অর্থাৎ 8 স্কোয়ার বিযুক্ত 4 স্কোয়ার, 8 স্কোয়ার কত 64, বিযুক্ত 4 স্কোয়ার 16, তাহলে কত হলো 48 থাকলো, বিয়োগ করলে 64 থেকে 16 বিয়োগ করলে 48, আর 48 আপনারা ঠিক 8 দিয়ে ভাগ করে দেবেন ও যাত্রাপথের গড় গতিবেগ পেয়ে যাবেন। কি হবে 48 ভাজিত কত না এই যে নৌকার গতিবেগ এইটা দিয়ে সবসময় ভাগ হবে, তাহলে এইটুকু মনে রাখবেন যে এর গড় গতিবেগ 6 কিমি, তাহলে 6 কিমি পার আওয়ার হচ্ছে নৌকাটির যাত্রাপথের গড় গতিবেগ ছিল। এখন এইটা মনে রাখার দরকার নেই, এটা চঞ্চল ঘোষের অনুযায়ী, কিন্তু আমার টেকনিক অনুযায়ী আলাদা। কীরকম না দেখুন, স্রোতের গতিবেগ যদি অনুকূলে এবং প্রতিকূলে যেতে হয় তাহলে দুবার যোগ করতে হতো আর বিয়োগ করতে হতো, আমি ভিডিওতে আলোচনা করেছি তো, তাহলে এই দুবার যোগ বা বিয়োগ বা 2 দিয়ে গুণ করতে হতো, আমি বলে দিয়েছিলাম 2 দিয়ে গুণ করে বসাতে নৌকার গতিবেগ পেতে বা স্রোতের গতিবেগ পেতে। এখন ওইটাকে কি করবেন আপনারা, এটাকে ঠিক 2 দিয়ে গুণ করতেন তো 2 দিয়ে ভাগ করে এর সঙ্গে বিয়োগ করে দেবেন, তাহলেও উত্তর হয়ে যাবে। 2 দিয়ে ভাগ করবেন, 4 কে 2 দিয়ে ভাগ করবেন, দিয়ে এর থেকে বিয়োগ করে দেবেন, আপনার গড় গতিবেগ বেরিয়ে যাবে নৌকাটি, ওই সব কিছু করতে হবে না। এটা চঞ্চল ঘোষ অনুযায়ী ওইভাবে করেছেন, কিন্তু আমার টেকনিক অনুযায়ী এইটাকে 2 দিয়ে ভাগ করে আপনারা এইটা থেকে নৌকার গতিবেগ থেকে বিয়োগ করে দেন, অ্যান্সার চলে আসবে ওতেও যা এতেও তা, যেটা সহজ হবে। কোনটা সহজ আপনারাই বিবেচনা করবেন, আর পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই আপনাদেরকে সাথে পাবো এই আশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অশেষ ধন্যবাদ।